লোকসভায় পাশ হলো খাদ্য সুরক্ষা বিল বড়সড় অঘটন না ঘটলে রাজ্যসভাতেও বিল পাশ না হওয়ার কোনো কারণই দেখছে না রাজনৈতিক মহল এই পরিস্থিতিতে যে প্রশ্নটা বড় হয়ে দাঁড়ালো তা হল সোনিয়া গান্ধীর তুরুপের তাস এই খাদ্য সুরক্ষা আইন কি পারবে ইউপিএকে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে ফেরাতে সত্যি কি গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে ইউপিএর এই খাদ্য বিল খাদ্য সুরক্ষা বিল নিয়ে সরকারের অন্দরমহল থেকেও বারবার বিরোধিতার স্বর উঠেছে ভোট টানার লক্ষ্যেই কেন্দ্র খাদ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে চাইছে বলে অভিযোগ করেছে বিজেপি কিন্তু শুরু থেকেই কোন কিছুতে কান দিতে চাননি সনিয়া গান্ধী আসন্ন লোকসভা ভোটে খাদ্য সুরক্ষা আইনকেই যে কংগ্রেস বড় অস্ত্র করতে চাইছে তা স্পষ্ট হয়ে গিয়েছে একশো দিনের কাজের প্রকল্প রূপায়ণ করে গত লোকসভা ভোটে যে ফায়দা তুলেছিল কংগ্রেস এবার খাদ্য সুরক্ষা প্রকল্পকেও সেভাবেই ব্যবহার করতে চাইছেন সনিয়া রাহুল লোকসভায় বিজেপিকে নিজেদের দিকে টেনে বিল পাশ করিয়ে সেই। পথে এক ধাপ এগোলেও শেষ পর্যন্ত এই আইন কংগ্রেসকে কতটা সাফল্য এনে দিতে পারবে তা নিয়ে কিন্তু কংগ্রেসের একটা অংশ সন্দিহান কারণ 2009 সালে লোকসভা ভোটে যাওয়ার প্রায় দু বছর আগে থেকে গোটা দেশে একশো দিন কাজের প্রকল্প শুরু করে দিয়েছিল কেন্দ্র সেই প্রকল্পের সুফল পেয়েছিলেন গ্রামের মানুষ কিন্তু খাদ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন হলেও লোকসভা ভোটের আগে তা সারা দেশে রূপায়নের জন্য এক বছরও হাতে থাকবে না কেন্দ্রের ফলে এই স্বল্প সময়ে গরিব মানুষের কাছে প্রকল্পের সুবিধা কতটা পৌঁছে দেওয়া যাবে এবং ভোট বাক্সে তার প্রতিফলন কতটা তা নিয়ে কিন্তু কংগ্রেসের একাংশের সন্দেহ রয়েছে যদিও কম সময়ের মধ্যেই দ্রুত গ্রামাঞ্চলের পঁচাত্তর শতাংশ এবং শহরের পঞ্চাশ শতাংশ মানুষকে এই প্রকল্পের আওতায় এনে বাজিমাত করতে চাইছেন কংগ্রেসের ভোট ম্যানেজাররা তাই শেষ পর্যন্ত খাদ্য সুরক্ষা আইনের রাজনৈতিক প্রভাব কি হয় তার উত্তর লোকসভা নির্বাচনের ফলেই মিলবে এবিপি আনন্দ